দেওয়ারি মামলা দায়েরের পর যদি বাদী বা বিবাদী অনুপস্থিত থাকে সেক্ষেত্রে ফলাফল কি হবে? বাদী যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে মামলাটি খারিজ হয়ে যাবে এবং বিবাদী যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে একতরফা ডিক্রি হয়ে যাবে। তাহলে আমরা বাদী বিবাদী দুইজনই অনুপস্থিত প্রথম শুনানির দিন আদেশ নয় বিধি তিনে মামলা খারিজ করে দিয়েছি, তাই না? এবং উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে আমরা মামলা পুনর্বহালের আবেদন, পুনরায় বহালের আবেদন বা সানির দরখাস্ত করব আদেশ নয় বিধি চারে। কতদিনের মধ্যে করব? 30 দিনের মধ্যে করব। দেখেন, বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, তাহলে ত্রুটিটা বাদীর না বিবাদীর? তাহলে বিবাদী যখন অনুপস্থিত থাকবে তখন আমাদের মাথায় নিতে হবে বিবাদীর অনুপস্থিতির কারণে একতরফা ডিক্রি হয়ে যাবে। তাহলে 9-6, এখন এই 9-6 করে যে ডিক্রি নেওয়া হয় তাকে একতরফা ডিক্রি বলে। 9-6 করে এই কারণে বলা হয়, দেখা যাচ্ছে বিবাদী থাকে হলো ঢাকায়, বিবাদীর ঠিকানা দেওয়া হয়েছে নোয়াখালী, বিবাদী থাকে হচ্ছে আপনার বরিশাল, ঠিকানা দেওয়া হয়েছে কোথায়? ঢাকায় নারায়ণগঞ্জ। সেক্ষেত্রে কি বিবাদীর ঠিকানা গোপন করে মামলাটা করা হয়েছে না? তাহলে বিবাদীর ঠিকানা যখন গোপন করা হয়েছে তখন তার কাছে তো সমন পৌঁছানোরই কথা না, তাই না? দেখা গেল এমন ক্ষেত্রে বিবাদী তো মামলা সম্পর্কে জ্ঞাতই না, সে আদালতে উপস্থিত সঠিক সময় প্রথম শোনার দিন উপস্থিত হইতে পারে নাই। সেক্ষেত্রে 9-6 করে যে ডিক্রি নিচ্ছে কি বলেন ব্যাপারটার মধ্যে একটা কি আছে? 9-6 করে আছে, প্রতারণার একটা ব্যাপার আছে। তাহলে 9-6 করে যে ডিক্রি নেওয়া হচ্ছে সেই ডিক্রিটাকে একতরফা ডিক্রি বলে। তাহলে কত আদেশে একতরফা ডিক্রি দেওয়া হচ্ছে? আদেশ নয় বিধি ছয়, 9-6। এখন 9-6 যে ডিক্রিটা একতরফা ডিক্রিটা হয়ে গেল উক্ত ডিক্রি রদের জন্য, উক্ত একতরফা ডিক্রির আদেশ রদ করার জন্য আদেশ নয় বিধি 13-তে একতরফা ডিক্রির রদের দরখাস্ত বা আবেদন করা হবে 30 দিনের মধ্যে। তাহলে আদেশ নয় যত দরখাস্ত আছে সবের সময়কাল মোটামুটি কতদিন ধরে নিতে হবে? 30 দিন। তাহলে 9-6 কোন ডিক্রি পাচ্ছি? তাহলে একতরফা ডিক্রি রদ করতেছি কততে? বাদী বিবাদী উভয় পক্ষ অনুপস্থিত হলে মামলার ফলাফল কি হবে? কত আদেশে মামলাটি খারিজ হয়ে যাবে? এই 9-3। তাহলে 9-3 যে মামলাটা খারিজ হয়ে গেছে সেইটা একটা আপনার সানি বা পুনর্বহালের আবেদন করবেন। 9-4, এক্সিলেন্ট। তাহলে বাদী বিবাদী উভয় অনুপস্থিত, মামলা খারিজ, 9-3 সানি, 9-4 বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, একতরফা ডিক্রি কততে? 9-6। আর তার হচ্ছে রদ করবেন একতরফা ডিক্রি 9-13 কতদিনের মধ্যে করবেন? রিল্যাক্স। এখন বাদী আইনের প্রতি খুব মানে দুর্বল, সে বাসায় ঘুমায়, মামলা কইরেই সে খালাস। বাসায় মামলা করার পর সে 2-4 দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে, দেয় দিছি এই করছি সেই করছি, এরপর তার আর কোনো খোঁজ নেই মামলার। কিন্তু বিবাদী আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল, সে হচ্ছে নিয়মিত মামলায় কি হাজিরা দেওয়ার একটা চিন্তা করছে। প্রথম শুনানির দিন বাদী অনুপস্থিত, বিবাদী উপস্থিত। প্রথম শুনানির দিন কি হয়েছে বলেন? বাদী অনুপস্থিত হয়ে গেছে, বিবাদী কি উপস্থিত, তাও মামলা খারিজ হয়ে যাবে, কারণ বাদীর ত্রুটি। বাদীর ত্রুটিতে কি হয়? মামলা খারিজ, 9-8 মামলাটা খারিজ হয়ে যাবে, 9-8। আর বাদী যদি 30 দিনের মধ্যে তা সানি করতে চায়, পুনর্বহালের আবেদন করতে চায়, 9-9 সানির দরখাস্ত করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে খেয়াল করেন, বাদী বিবাদী দুইজন অনুপস্থিত, মামলার ফলাফল কি? মামলা খারিজ, 9-3। সানি করতে হবে কততে? রিল্যাক্স। বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, মামলার ফলাফল কি? একতরফা ডিক্রি, তাই তো? 9-6। তাহলে একতরফা ডিক্রি রদ করবেন কততে? 9-13। আরে বাপ রে বাপ, বাদী অনুপস্থিত, বিবাদী উপস্থিত, মামলার ফলাফল কি? এ বাদী উপস্থিত, বিবাদী, বাদী উপস্থিত, বিবাদী অনুপস্থিত, একতরফা, বিবাদী অনুপস্থিত, বাদী উপস্থিত, মামলা খারিজ। বিবাদী অনুপস্থিত, বাদী অনুপস্থিত, সরি ভুল বলতেছি, বাদী অনুপস্থিত, বাদী অনুপস্থিত, বিবাদী অনুপস্থিত, কি হবে? 9-8। ফতোয়া দেওয়া কিন্তু নিষেধ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছে যে সবাই এক কাজ করতেছে, ওই বান্দাটা ও আলাদা কাজ করতেছে, সবাই কি চায়? বলে একটু সনদের জন্য চেষ্টা করতেছি, একটু লেখাপড়া করতেছে। তাহলে ওই বান্দা কি চায়? বলে সেও একটু সনদের জন্য চেষ্টা করতেছে।
তখন আল্লাহ তাআলা বলতেছে তাহলে সে ভিন্ন কাজ করে কেন? বলতেছে এই তো তার মর্জি। বলে বাকি সব দশজনের মতামত যেখানে চলে যায় আমি আল্লাহর মতামত সেখানে দিয়ে দিই, দশজনকে কবুল করি আলো, তাহলে আপনি বঞ্চিত হয়ে যাবেন না। আলাদা কাজ দরকার নাই, আপাতত দশজনের মতামত নেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন বাদী অনুপস্থিত, বিবাদী অনুপস্থিত, মামলা খারিজ। বাদী বিবাদী উভয় অনুপস্থিত, মামলা খারিজ। বাদী অনুপস্থিত, বিবাদী উপস্থিত, বলেন মামলা খারিজ। বিবাদী উপস্থিত, বাদী অনুপস্থিত, মামলা খারিজ। মামলা খারিজ, উল্টাপাল্টা করে দিবে, উল্টাপাল্টা করে দিবে। আপনি খালি বাদী বিবাদী যাচ্ছেন কেন, উল্টাপাল্টা করে দিবে। শুধুমাত্র মাথায় রাখতে হবে বিবাদী যখন অনুপস্থিত থাকে তখন একতরফা ডিক্রি হইয়া যায়, আর সকল ক্ষেত্রে বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হইয়া যায়। এইটুকু মাথায় রাখলেই হয়, বাকি সব বুজুং বাজুং কথা, তাই না বলেন? এইটুকু মাথায় রাখলেই হয়। তাহলে বাদী অনুপস্থিত, বিবাদী অনুপস্থিত, উপস্থিত, মামলা খারিজ। বাদী বিবাদী উভয় অনুপস্থিত, বিবাদী অনুপস্থিত, বাদী উপস্থিত, একতরফা ডিক্রি কততে হবে, রদ কততে করবেন? নয় তেরো। তাহলে নয় তিন, নয় চার, নয় ছয়, নয় তেরো, নয় আট, নয় নয়, তাই তো? সানি করবেন কতদিনের মধ্যে? তাহলে একতরফা ডিক্রি রদের জন্য সানি করবেন কতদিনের মধ্যে? আদেশ কত? না, নয় তেরো। একতরফা ডিক্রি রদের জন্য সানি করবেন কত আদেশে? নয় তেরোতে করবেন। দেখেন একতরফা ডিক্রি রদের সাথে একটা সানি দিয়ে দিল আর মাথা গোলায় গেল, তাই না? বললাম না যে নয় আদেশে যত পূর্ণ বহালের আবেদন আছে একতরফা সহ সবগুলাই সানি, পূর্ণ বহালটাই সানি, মাথা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে একতরফা ডিক্রি রদের জন্য সানির দরখাস্ত কতদিনের মধ্যে করবেন? কতদিনের মধ্যে? কত আদেশে করবেন? নয় তেরো। এখন আমার একটু টাকা পয়সা আছে, আমি চাইতেছি একটু দ্রুত নিষ্পত্তি করতে, আমার শুনানিটা আমি কি নিষ্পত্তি করতে চাই, দ্রুত নিষ্পত্তি করতে চাই, সরাসরি খারিজ আদেশ চাই, সরাসরি খারিজ আদেশ চাই, তাই না? রদ চাই, সরাসরি খারিজ আদেশ, রদ চাই। আমার যে বিলম্ব হয়েছে আদালতকে বলতেছি, হুজুর আপনি তো আমার অপেক্ষায় ছিলেন, আপনার আদালতের একটা খরচা পাতি গেছে, আদালতে একটা সমস্যা হয়েছে, আমি 1,000 টাকা দিয়ে সরাসরি খারিজ আদেশটা রদ করতে চাই। কত টাকা? 1,000 টাকা। আর সরাসরি সরাসরি যদি একতরফা ডিক্রি রদ করতে চান তাহলে 3,000 টাকা। তাহলে সরাসরি খারিজ আদেশ রদ কত? 1,000। আর সরাসরি একতরফা ডিক্রি রদ কত বলেন? 3,000। তাহলে আপনি বিবাদীর ক্ষেত্রে 3,000, বাদীর ক্ষেত্রে 1,000। ওরে ট্যালেন্ট, পোলা পাইন, আল্লাহ তাআলা এদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আহা, তাহলে তদবিরের অভাবে খারিজ যদি হয়ে যায় মামলা, সেই খারিজ আদেশ রদের জন্য, সরাসরি রদের জন্য কত টাকা দিতে হবে? আর তদবিরের অভাবে একতরফা ডিক্রি রদের জন্য সরাসরি, একতরফা ডিক্রি রদে কোনো টাকা নাই, সরাসরি হইলে 3,000। মামলা খারিজে কোনো টাকা নাই, সরাসরি হইলে 1,000। মাথায় থাকবে? শিওর? মামলার সাথে সরাসরি যখন যাবে 1,000 টাকা, আর একতরফা ডিক্রি রদের সাথে যখন সরাসরি হবে, তাহলে দেখেন তিনটা আদেশে আমরা মামলা খারিজ পাইতেছি। কয়টা আদেশ? তিনটা আদেশ। আদেশ নয়, বিধি তিন, মামলা খারিজ, তাই না? আদেশ নয়, বিধি আট, মামলা খারিজ। আদেশ নয়, বিধি নয় ক, মামলা খারিজের জন্য আদেশ রদ করতে 1,000 টাকা পর্যন্ত খরচার আদেশ আদালত দিতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে নয় তেরোতে কি আছে বলতে পারবেন? একতরফা ডিক্রি রদ, একতরফা ডিক্রি রদ। আর নয় তেরো কতে আছে? সরাসরি একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে 3,000 টাকা। মাথায় থাকবে? তাহলে একতরফা ডিক্রি রদ কত আদেশ? নয় তেরো। আর সরাসরি একতরফা ডিক্রি রদ নয় তেরো ক। তাহলে সরাসরি মামলা খারিজ রদ, সরাসরি 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 নয় নয় ক, নয় নয় ক। আর শুধু মামলা খারিজ যদি বলা হয় সেক্ষেত্রে মামলা খারিজ কত হবে বলেন? নয় তিন, নয় তিন, নয় আট, নয় আট। ওকে, সানিও কিন্তু আমরা যতগুলো দরখাস্ত দেখলাম সবগুলো সানির দরখাস্ত। তাহলে উভয় পক্ষ অনুপস্থিত থাকলে বাদী মামলাটি পূর্ণ বহালের আবেদন করবে বা সানি করবে কত আদেশে? নয় চারে করবে। এক্সিলেন্ট। আর যখন
বাদী অনুপস্থিত, বিবাদী উপস্থিত, সেক্ষেত্রে সানি করবে কততে? নয়, নয়ে করবে, নয়, নয়ে করবে, তাই তো? আর সরাসরি মামলা খারিজ আদেশ রদের জন্য সানি করবে কততে? নয়, নয়, ক। কত টাকা খরচা দিবে? সরাসরি একতরফা ডিক্রির রদের জন্য সানি করবে কততে? নয়, তেরো, ক। কত টাকা জমা দিবে? 3,000 টাকা জমা দিবে। আমার মনে হয় যে গড় হাজিরার ফলাফল, তারপর হচ্ছে বাদী বিবাদীর অনুপস্থিতির ফলাফল আপনারা বুঝতে পারছেন, পারছেন না বলেন? বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারলে এখানে জুডিশিয়ারিতে একটা কোশ্চেন আসছে, ধর্ম প্রশ্নটা, দেওয়ানি মামলায় তদবিরের অভাবে প্রদত্ত খারিজ আদেশের সর্বোচ্চ কত টাকা খরচার আদেশ রদগ্রহীতের জন্য করা যায়? সি খারিজ আদেশ বলছে 1,000, 1,000 সরাসরিও বলছে, কিন্তু কত টাকা? আচ্ছা রিল্যাক্স, 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 তাহলে এরপর দেখেন, রিল্যাক্স, মাথা ঠান্ডা। এরপর দেখেন আর একটা প্রশ্ন আসছে যে দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়? 9-13 কতে? তার মানে যাহাই খারিজ, তাহাই রদ, তাহাই নাকচ, তাহাই প্রত্যাহার, তাহাই প্রত্যাখ্যান, তাই না? মনে থাকবে না এগুলা? আচ্ছা এরপর আর একটা প্রশ্ন এখানে আছে, যদি এগুলো আপনারা পারেন পারলেন, নাইলে তো দরকারই নাই। তাহলে আমরা একটু লেখালেখি করব, শিওর? তাহলে লেখেন, লিখি আমরা, বাদী প্লাস বিবাদী, বাদী প্লাস বিবাদী। মনে শান্তি পাইছে ছেলেটা, খুব ভালো। যারা লাইভটি দেখছেন, আমাকে শুনতে না পাইলে জানতাম যে শুনতে পান নাই, সেক্ষেত্রে কমেন্টস পাইতাম। লাইভটি শেয়ার করে দিবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, এবং লাইভটি শেয়ার করে অলে রাখতে পারেন, কারণ আমরা বিশ্বাস করি আদেশ 9 থেকে একটা প্রশ্ন আসবে। এবং এখান এইটুকু হচ্ছে কোর্ট প্র্যাকটিসের ধারা, প্র্যাকটিসের আদেশ, প্র্যাকটিসের জায়গা থেকে কিন্তু প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। রেদোয়ান, ওয়ালাইকুম আসসালাম, লাইভটি শেয়ার করে দিবেন। ফারজানা, ওয়ালাইকুম আসসালাম, লাইভটি শেয়ার করে দিবেন। ইমতিয়াজ, 3,000 টাকা, 9-13 ক, লাইভটি শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করবেন। জাকির খান বরিশাল থেকে দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন। ওকে রিল্যাক্স, বাদী প্লাস বিবাদী লেখেন। ওরে বাপ রে বাপ, লিখেও ফেলছেন। তাহলে বাদী প্লাস বিবাদী, প্রথম শুনানির দিন, প্রথম শুনানির দিন, বাদী প্লাস বিবাদী প্রথম শুনানির দিন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এই ঝড় বৃষ্টির দিনে আপনারা হাজির হয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রথম শুনানির দিন, প্রথম শুনানির দিনও লিখছেন, উরে বাপ রে বাপ। বাদী প্লাস বিবাদী, প্রথম শুনানির দিন, উভয় পক্ষ অনুপস্থিত, সমান সমান, উভয় পক্ষ অনুপস্থিত, সমান সমান মামলা খারিজ। আরে বাপ রে বাপ, কি চ্যালেঞ্জ পোলা পয়েন্ট, আহা। মামলা খারিজ কততে হইল? 9-3। তাহলে লেখেন, আদেশ 9, বিধি 3, আদেশ 9, বিধি 3। এরপরে লেখেন যে 9-4 সানি, ওর সামনেই, ওর সামনেই, যোগ 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 যোগ, 9-4 সানি, 9-3 পাশে সামনে লেখেন যোগ, 9-4 সানি। সানি বা পূর্ণ বহালের দরখাস্ত বা আবেদন, মামলা পূর্ণ বহালের দরখাস্ত বা আবেদন। ওকে রিল্যাক্স। তাহলে বাদী বিবাদী উভয় পক্ষ অনুপস্থিত থাকার কারণে সানির দরখাস্ত কত আদেশে করবেন? 9-4 করবেন। কত দিনের মধ্যে করবেন? 30 দিনের মধ্যে করবেন। মনে থাকবে ইনশাল্লাহ, শিওর মনে থাকবে? তাহলে এবার আবার লেখেন, যদি এটা লেখা শেষ হয়, বাদী প্লাস বিবাদী, বাদী প্লাস বিবাদী। আপনারা যারা লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন। যারা আমাদের অনলাইন এবং সরাসরি ক্লাসগুলো, সরাসরি ক্লাসগুলো আমরা লাইভে দিব এবং অনলাইনে জুমের মাধ্যমে ক্লাস করাবো, এবং এর সাথে উইথ মডেল টেস্ট, খুব গুরুত্বপূর্ণ 1500 মডেল টেস্ট, 1500 প্রশ্নের মাধ্যমে আমরা 15টি মডেল টেস্ট নিব। এইগুলোর সাথে যারা অংশগ্রহণ করতে চান, এবং আমরা এর সাথে 40টা ক্লাস দিব সকাল বিকাল, 40টি ক্লাসে যারা অংশগ্রহণ করতে চান, ঢাকার বাইরে থেকে যারা আসতে চান যাত্রা বাড়িতে, এবং যারা হচ্ছে আপনার সরাসরি ক্লাস করতে চান, তারা ভর্তির জন্য ফোন দিবেন 01817451565 নাম্বারে। আমরা হয়তো আর এক সপ্তাহের মধ্যে আমাদের ভর্তি ক্লোজ করে ফেলবো, এবং পরীক্ষা কিন্তু নভেম্বরে হয়ে যাবে, নভেম্বরে হয়ে যাবে পরীক্ষা। এবং নভেম্বরে যদি পরীক্ষা হয়ে যায়, সেক্ষেত্রে এখন আমরা
মোটামুটি দুই বেলা যদি ক্লাস করি সেক্ষেত্রে 60টির মতো ক্লাস পাবো, এবং 60টি ক্লাসে আমরা 60টি টপিকস পড়াবো, প্রত্যেক ক্লাস থেকে একটা করে প্রশ্ন।